ডোনাল্ড ডু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে ঠিক আমেরিকে ক্ষমতা আছেতে তাদের কোনো হেডেক ছিল না কিন্তু ক্ষমতার পালাবদলে এই মুহূর্তে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমেরিকার ডোনাল্ড লু যিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন কিব কি বলেন যে গতকালকে যে ফোন আলাপটা ভাইরাল হয়েছে যে ডোনাল্ড লু বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা লবিং করা ট্রাই করছে ভারত কোনিশুতে শেখ হাসিনা শুতে আর ডোনাল্ড ল আবার যখন ভারত চফরে গেল তখন আমরা দেখলাম যে শেখ হাসিনা বলেন যে তিনি সীমান্তের কাছাকাছি খুব কোন একটি এলাকায় আছেন চট করে বাংলাদেশে ঢুকে যাবেন ডোনাল্ড লুর ভারত সফর ঘিরে রহস্যের দানা পাচ্ছে এখন যদি সেই কাছে নাকি বাংলাদেশে ঢুকেন বা তাকে ঢুকানোর জন্য প্রেক্ষাপট তৈরি করে ডোনাল্ড লুজে গেছেন এটা একটা পরিকল্পনা অনেকে বলছেন তো সেই ক্ষেত্রে আসলে আমেরিকার কি ফায়দাটা হবে ইমিগ্রেশন স্ট্যাটাসে আর মাত্র পাঁচ দিন ভারতে থাকতে পারবেন ক্ষমতাচুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা প্রত্যাপন আইন অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে খোদ শেখ হাসিনার নামে প্রায় এক থেকে দেড়শো হত্যা মামলা সুখবর হচ্ছে

বা তিনার সাথে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করেনি মার্কিন প্রশাসন আবার একটা সুষ্ঠু নির্বাচন ইস্যুতে আমেরিকা নির্বাচনের আগে যতটা সড়ক ছিল নির্বাচনের পরে টোটালি ভিন্ন অবস্থায় গিয়ে আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক তাদের যেটা মেইন এথিক্স থেকে ব্যবসা বাণিজ্য সেটাকে কিন্তু ভালোই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান অনেক কিছু তারা বাগিয়ে নিয়েছে আওয়ামী লীগের ক্ষমতায় আছে এটাতে তাদের কোনো হেডেক ছিল না কিন্তু ক্ষমতার পালা বদলে এই মুহূর্তে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমেরিকার ডোনাল্ড লু যিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন কেউ কে বলছেন যে গতকালকে যে ফোন আলাপটা ভাইরাল হয়েছে আমরা দুই দিন আগে ভারতের গণমাধ্যমে প্রতিবেদন দেখলাম যে শেখ হাসিনা ওয়ান গৃহবন্দী তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না তো তিনি যদি ফোন নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমেরিকাতে থাকা একজন আওয়ামী লীগের নেতার সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে তার সন্তান জয় বা পুতুলাপার সাথে যোগাযোগ করতে পারেন না সেটা তো ভাই ভুল প্রমাণিত হয়ে গেল তাই না তো এখন বলা হচ্ছে যে ডোনাল্ড লু বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা লবিং করা ট্রাই করছে ভারত কোন শেখ হাসিনা ইস্যুতে আর এই কথাটাকে আমার কথা না এই নির্বাচনটাকে সিস্টেম করে ফেলছিল এটা কিন্তু সালমান এফ রহমান রিমান্ডে তিনি এই তথ্যটা দিয়েছিলেন এখন সেই ডোনাল্ড রুই আবার যখন ভারত সফরে গেল তখন আমরা দেখলাম যে শেখ হাসিনা বলছেন যে তিনি সীমান্তের কাছাকাছি খুব কোন একটা এলাকায় আছেন চট করে বাংলাদেশে ঢুকে যাবেন টুডে টুমরো আফটার টুমরো যে কোনো সময় তিনি ঢোকার সুযোগ আছে আর যদি তিনি আসলে ঢোকেন এই কথাটা যদি যতটুকু সত্য আমি জানি না তিনি যেটা বলছেন কোনো পরিকল্পনা আছে কিনা তো সেই ক্ষেত্রে ভারত সরকার অবশ্যই সেখানে শেখ নিরাপত্তা সহ সকল বিষয়টাকে ফোকাস করবে বাংলাদেশ ইস্যুতে ভারত আমেরিকা একটা টিম হিসাবে দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ করেছে যার কারণে আওয়ামী সরকার আন্তর্জাতিক সমর্থন সাহায্য সহযোগিতা আইএমএফ এর লোন বলেন বিশ্ব ব্যাংকের সহযোগিতা বলেন সকল কিছু কিন্তু পেয়েছে বাধা ছিল চীন আবার এই চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুই দেশের জন্য কিন্তু বাধা এই যখন পরিস্থিতি ডোনাল্ডোর ভারত সফর ঘিরে রহস্যের দানা বাঁধছে যদি আমরা দৃশ্যতে দেখছি যে ডোনাল্ডো একটা স্পেসিফিক রিজন দেখাচ্ছেন নির্দিষ্ট কারণে তিনি ভারত সফর তারই সফরটাকে নিয়ে যারা পলিটিক্যাল অ্যানালিসাইস যারা করেন বিশ্লেষণ করেন তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কি তাহলে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে চায় কারণ আমেরিকার কাজই হচ্ছে যে কোনো দেশে দুইটা বড় শক্তির মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চায় তো এই দ্বন্দ্বটার ফায়দাটা কি হয় যেহেতু আমরা ছোট রাষ্ট্র গরিব রাষ্ট্রই মানুষ থেকে হালত বরাত করে চলা লাগে সেক্ষেত্রে যে বড় শক্তিগুলো আছে তাদের উপর আমাদের ওয়ান কাইন্ড অফ নির্ভরশীলতা তৈরি হয় যেমন ধরেন আওয়ামী লীগের আমলে বিএনপি এক ধরনের প্রভুত্বের ভূমিকায় আমেরিকাকে ফেলে দিয়েছিল আজকের দিনে গতকালকে শেখ হাসিনার যে ফোন আলাপ সেখানে কিন্তু দেখেন যে আমেরিকার সিনেটরদের সাথে কাজ করার জন্য বলা হচ্ছে তাদের নজর মানে এখন ওই পরিবেশটা পার্থক্য হয়ে গেছে কি বিএনপি ক্ষমতা আসবে এটা একটা স্পষ্ট জিনিস সামনে আসতে যাচ্ছে তো আওয়ামী লীগ এখন আবার আমেরিকার সাথে লোভিং করতে চাচ্ছে

যে না আমাদের তো তাদের দরকার মানে বিপরীত দলে যারাই থাকে ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র তো এই খেলাগুলো তারা খেলা মজা পায় অলওয়েজ নিজেদেরকে বস বস একটা ফিল তৈরি হয় যখন কোনো ঝামেলা না থাকে তখন তো বসেরই দরকার হয় না ঝামেলা হইলেই তো বস লাগে এখন ডোনাল্ডোর এই ভারত সফর পরে বাংলাদেশ সফর এক্ষেত্রে ভারত সরকার কোনো মেসেজ দিবে আমেরিকার মাধ্যমে বা ডোনাল্ডো আইসা ডক্টর ইউনুসের সাথে কোনো ধরনের যেহেতু এখানে নানান ইস্যু আছে বাংলাদেশে শেখ হাসিনার নিরাপদ এন্ট্রি এগুলো নিশ্চিত করার বিষয়ে কথা বলতে পারে এগুলো আমার কথা না আমি তারা তো বুঝি বিশেষজ্ঞদের কথা শুনি তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠকের জন্য বাংলাদেশে আসবেন আর যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তার সাথে থাকবেন এখন এখানে কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি করা যায় আর্থিক স্থিতিশীলতা করা যায় উন্নয়ন করা এ নিয়ে দৃশ্য তো আমরা দেখছি যে ডোনাল্ডো আসছে কিন্তু পৃথিবীর যে কোনো দেশে যখন ডোনাল্ডো একটা মুভমেন্ট করে পাকিস্তান শেষ গত কয়েক মাসে ডোনাল্ডো এসে গেছে বাংলাদেশে তবে বাংলাদেশের সরকার পতনে আমেরিকার কিন্তু আসলে কোনো ভূমিকা ছিল না বা বিএনপিকে

হতে পারে এটা দেখা যায় এটা আসলে সময় বলে দিবে তবে আমেরিকার উপর আমেরিকার বিশ্বাস করা যতগুলো রাষ্ট্র কোনো কাজ করছে আজকে ইউক্রেনের পরিণতি যা ইরাক ইরান সারা দেশে দেখেন একই সিস্টেম চলতেছে ভালো থাকুন আলাইকুম শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন অবজ্ঞা করেছেন ট্রল করছেন এটা তো সম্ভব না কোনোভাবেই আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন ধরেন সবশেষ ডিসি নিয়োগ সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন সো এই যে টাকা পয়সা এই টাকা পয়সা দিয়ে তো সময় তারা চেষ্টা করেই যাবে শেখ হাসিনা দেখেন ওর তো শয়তানো মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই আমি একটু শয়তানি বন্ধ করি সারা জীবন করছি আবার সারা জীবন করব ওর তো সেটা বন্ধ থাকে না ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো যেই কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করা যাইতে হবে সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে এখন সে যদি সেটা করে একটা ছোট্ট কথা বলি ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ আমার মনে হয় কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে বাংলাদেশে যারা আছেন মানে সরি আওয়ামী লীগ বাদ মানে এর বাইরে সাধারণ মানুষ বিএনপি জামাত যারা যারা আছেন সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে কিন্তু একটা দেশ বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস একার পক্ষে তো সম্ভব না যারা তার আশপাশে আছেন এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে এই যে বিতর্কগুলো হচ্ছে আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে এবার সেটা নিয়ে যদি কথা বলি এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টকশতেও কথা বলেছেন এই যে কাজগুলো করে গিয়েছে এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার চোদ্দ গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন তাকে তো পরের মানে তিন দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা আরে সারা জীবন খুনের সাথে জড়িত যাসো ছাত্রলীগ করে এসছে তাকে বসানো হচ্ছে সেই জায়গায় এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো আমি গণমাধ্যম যারা তারা পরিকল্পিতভাবে শেখ হাসিনার এই ফোন কলগুলো মানে জনসমক্ষে এগুলো বের করছে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াচ্ছে এর দুটো কারণ আমার কাছে মনে হচ্ছে যে প্রধান প্রথম কারণটি যে খুনি হাসিনা চাই যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যাতে একবারেই ব্যাকফুটে চলে না যায় আলোচনার বাইরে চলে না যায় যাতে আওয়ামী লীগ সবসময় আলোচনায় থাকে হাসিনা যাতে আলোচনায় থাকে এই জন্য বারবার তারা এই ধরনের ধরেন যে আপনারা অপকৌশল নিয়ে তারা একটি আলোচনায় থাকার চেষ্টা করেন এবং এই ফোন কল রেকর্ড প্রকাশের আরেকটি কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু ছাত্রলীগ যুবলীগের অনেক মানুষ এবং অনেক ক্যাডার এখনও বাংলাদেশের ভিতরে রয়েছেন যারা বেরোতে পারেন নাই বা পালিয়ে যেতে পারেন নাই তাদেরকে এক প্রকারে চাঙ্গা রাখা তারা যাতে ভয়ে আতঙ্কিত হয়ে না পড়েন ঝিমিয়ে না যান কিংবা তারা যাতে রাজনীতি একবারে ছেড়ে না দেন এই জন্য হাসিনার এই ধরনের ফোন কল জনসমক্ষে ছাড়ার একটা কারণ হতে পারে যে আমি আছি তোমাদের পাশেই আছি আমি দূরে চলে যাই নাই যে কোনো সময় আমি ঢুকব দেশে এরকম নানান বক্তব্য নানান কথা মানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ফোন কল রেকর্ডের মাধ্যমে এগুলো আমাদের কাছে মনে হচ্ছে একই সাথে আমি এই সরকারের প্রতি একটা আহ্বান জানাবো এটি আমি সরকারের দায়িত্বশীল উপদেষ্টাদেরও বলেছি যে যেহেতু হাসিনা একটা ফ্যাসিস্ট রেজিম বাস্তবায়ন করে রেখেছিলো এবং ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে তার পরাজয় হয়েছে সুতরাং আমি মনে করি যে এরকম একটি পরাজিত শক্তির কোনো নেতা কর্মীর বক্তব্য গণমাধ্যমে আসা উচিত না এই মুহুর্তে আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল বলতে নারাজ কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে নেচার যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য সেখান থেকে অনেক আগেই তারা খারিজ হয়ে গেছে মানে তারা রাজনৈতিক দলের কাতারে কোনোভাবেই পড়ে না তো সেই জায়গায় আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি একটা ফ্যাসিবাদী সংগঠন আর পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিবাদী সংগঠন কোনো ফ্যাসিস্ট শক্তির একটা বিপ্লব কিংবা গণব্যুত্থানের পরে রাজনীতি করা টিকে থাকা এরকম নজির কিন্তু কোনো কোনো জায়গায় নেই পৃথিবীর ইতিহাস ঘেটে দেখলে আপনারা এরকম ভুরি ভুরি আপনারা নজির পাবেন যে এরকম একটা গণব্যুত্থান কিংবা এরকম একটা বিপ্লবের পরে এরকম ফ্যাসিবাদী শক্তি চিরতরে তাদেরকে বিলুপ্ত করা হয়েছে একবারে চিরতরে তাদেরকে মনে করেন যে বিনষ্ট করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় বাংলাদেশের এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এখনও মানে যে কোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চাই বা তাদেরকে কেউ কেউ রাজনীতির ময়দানে টিকিয়ে রাখতে চাই আমরা এটি ইতিমধ্যেই জেনেছি এবং এটা নিয়ে আমরা কথাও বলেছি এবং আমরা এটাও বলেছি এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে মানে এক প্রকারের পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন এ ধরনের বক্তব্য দিয়েছেন আমরা তাদের তীব্র সমালোচনা করেছি আমরা এটাও বলেছি ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যি যিনি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তারপরে তাকে পরিবর্তন করা হয়েছে এই দুইজন ব্যক্তি যে ধরনের বক্তব্য ওই সময় দিয়েছিলেন এর মাধ্যমে আমরা পরিষ্কার যে এই উপদেষ্টারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্জন্ম দিতে চাই তাদেরকে টিকিয়ে রাখতে চাই আমরা কিন্তু ছাড় দেই নাই কারণ এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার অসংখ্য শহীদের বিনিময়ে আমাদের সামনে মানে আমরা তাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি যাতে এই বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে পারি বিনির্মাণ করতে পারি তো সেই জায়গায় কেউ যদি ছাত্র জনতার চেয়ারে বসে বা জনগণের চেয়ারে বসে মানে পরাজিত শক্তি আওয়ামী লীগকে পুনর্জন্ম দিতে চাই বা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে গড়ে তুলতে চাই এটা আমরা কখনো মেনে নেবো না এবং হতে দেবো না সে যাই যদি এটা সত্য হয়ে থাকে এটা সরকারকে আমরা আহ্বান জানাবো অনতি বিলম্বে যাচাই বাছাই করে এই সত্যতা আমরা জানতে চাই আর এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের জন্য একটা অ্যালার্মিং এবং এটা একটা মানে মহা বিপদের কারণ হতে পারে এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার বলেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগপত্রটা আমরা এখনও কেন দেখতে পাচ্ছি না এবং সেনাপ্রধান সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগপত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগপত্রটি দিয়েছেন কার কাছে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির অফিস কিংবা রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রচা প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগপত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগপত্রটি এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধূম্র জল সৃষ্টি হয় কোনো ধরনের ধোয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা খেসারত দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি এটা নিয়ে কোনো ধরনের ধুম্রজল সৃষ্টি করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই মনে করেন যে এই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত দেখেন আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি খুনি হাসিনার অন্যতম দোসর বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার প্রতিষ্ঠা করলাম সেই সরকার আবার সেই ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের হেসারত দিতে হতেও পারে তো সেই জায়গায় আমরা বলেছিলাম ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আঠেরো কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধানটিকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি এখনও বলছি এখনও সময় আছে অনতি বিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তির রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এটা আমরা যত দেরি করবো তত দ্রুতই আমাদের মহা বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি সেই জায়গায় আমরা কেন দেরি করছি ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে আই ডোন্ট নো এখানে ডিলে করা মানে আমরা বড়ো ধরনের একটা বিপদে পড়া মানে এই চপ্পু সাহেবকে আমাদের বুঝতে হবে তিনি খুনি হাসিনার অন্যতম দোসর এই হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন আপনার কি মনে হয় না যে হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন তিনি সেই মহামান্য মানে রাষ্ট্রপতির চেয়ারে বসে খুনি হাসিনার বাইরে গিয়ে কোনো কাজ করবেন আমরা তো দেখেছি যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শপথ নেন আমরা তো সবাই সেই বঙ্গভবনের দরবার হলেছিলাম তার মুখ কালো হয়ে গেছে মুখ মলিন তিনি মেনে নিতে পারছেন না যে আমি যে বই পরে বা যে হাত দিয়ে শেখ হাসিনাকে শপথ পরিয়েছি সেই হাত দিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন ব্যক্তিকে আমি শপথ পড়াই তার মুখ একদম কালো হয়ে গেছে তিনি মানতেই পারছেন না তো সেই দিনেই তো আমার মনে হয়েছে যে এই বেটার ভিতরে ঘাবলা আছে এই বেটা যতদিন এই চেয়ারে থাকবে আই এম সরি যে আসলে ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি আমরা বলতে চাই নাই কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটর হবে তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে এই চপ্পু সাহেবকে বহিষ্কার করে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে এটা হয়তো এই কায়দায় কিংবা নিয়মতান্ত্রিক পন্থায় হবে না কারণ সেনাবাহিনীও চাইবে না কিংবা অন্যরাও চাইবে না সেই জায়গায় ছাত্র জনতাকে প্রয়োজনে বিশ লক্ষ ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকে এসে বঙ্গভবন ঘেরাও করতে হবে আপনারা ডাক দেন আমরা পরামর্শ করে একটা ডেট ফাইনাল করি সেই ডেটে আমরা বঙ্গবন্ধু ঘেরাও করে সেই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই চেয়ারে আমরা বসিয়ে সেখানে তিনি শপথ নেবেন এটা করতে দেরি হলে ভাই বিপদ আমাদের সামনে একবারে ঘনিয়ে আসছে তো দর্শক আপনারা আপনার ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো এরকম আমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে